কেউ যদি নর্মালি ঘরে ফেস ওয়াশ, ক্লিনজার, টোনার, স্ক্রাবার আর ফেস প্যাক যদি সে মেনটেন করে ইউজ করে সপ্তাহে দুদিন এরকম করে ইউজ করে, তার স্কিনটা প্লাস ট্যান বা স্কিনের কোনো র্যাশ, ব্রণের দাগ, ট্যান বা দাগ বা ব্রণের দাগ এগুলো থাকে, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। প্লাস ফেস মানে মাস্কেলে যে পার্লার যাওয়ার যে ব্যাপারটা থাকে ওগুলো যদি ঘরে যদি তিনটে চারটে প্রোডাক্ট ঘরে ইউজ করে তার মাস্কেল পার্লারে না গেলেও চলবে। মাসাজটা দরকার, যেহেতু আমাদের মাসাজ করলে স্কিনটা ব্লাড সার্কুলেশনটা হয়, সেটার জন্য ঘরে নর্মালি মাসাজ সবার দ্বারা সমান হয় না, সেটার জন্য পার্লারে গেলে মাসে একটা একটা মাসাজ করে আসলো, ঘরে এসে প্যাকটা লাগালো, তাতে আমাদের স্কিনটা ভালো থাকছে, ব্লাড সার্কুলেশনটা হচ্ছে। আর ঘরের যে ট্রিটমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে চারটে প্রোডাক্ট, ফেস ওয়াশ, ক্লিনজার, টোনার, স্ক্রাবার আর হচ্ছে ফেস প্যাক, এই চারটে জিনিস যদি ঘরে ব্যবহার করে সপ্তাহে দুদিন তাহলে তার স্কিন নর্মালি ভালোই থাকবে। আমি প্রথম হচ্ছে ফেস ওয়াশ ইউজ করছি। আমাদের ফেস ওয়াশটা হচ্ছে বাজারের ফেস ওয়াশের মতো না, আমাদের ফেস ওয়াশটা ইউজ করে খুবই সব সময় সেই সব সময় দেখাচ্ছি। আমার মনে হয় আগে একটা ফটো তুলে রাখাটা উচিত ছিল। সেটা রিমুভ হয়, প্লাস আমাদের যে ওনার স্কিনে প্রচুর দাগ আছে মেজে দাগ যে দাগটা থাকে সেটাও যায়। এটা জাস্ট বাড়িতে ফেস ওয়াশ করে তারপরে যদি এই স্ক্রাবারটা ইউজ করে কোনো দাগ আসবে না। প্লাস স্কিনে আমাদের নাকের পাশে অল্প বয়সী মেয়েদের তো র্যাশ ব্রণ তো হয়ই, এটা যদি হালকা করে স্ক্রাবার পরে বেশি চাপা যাবে না, তাতে রেড সেল বেরোবে, প্লাস নাকের পাশে র্যাশ হয় বা ব্রণ দাগ থাকে আস্তে আস্তে সেটা চলে যাবে। প্লাস এটা হচ্ছে সেন্সিটিভ যে কোনো স্কিনের জন্য খুবই ভালো। দেখো ফিল করার চেষ্টা খালি মজা সব কিছু রেডি থাকো, ওই যে সব কিছু রেডি থাকো নিজেদেরটা ভালো করে দেখো, ফেস কেটে যাচ্ছে কিন্তু দেখো তো একটা সাইড করো পারফেক্ট কোশ্চেন ব্যাগ রেডি হচ্ছে, কিন্তু কোশ্চেন ব্যাগ রেডি হচ্ছে টাপ টাপ করছে। আই স্কাবার করলে মুখটা হাত দিলে এতটা সফট লাগে, এতটা ভালো লাগে, সেটা ফিলিংসটা যারা ব্যবহার করবে তারাই বুঝতে পারবে। ব্যবহার নিজেদের করতে হবে, প্লাস লোককে করাতে হবে। গোবিন্দ করতে কি বাড়িতে গেলে ঢুকতে দিব না, আজকে আম পয়সা যাইব, আজকে আম পয়সা যাইব। সপ্তাহে তিন চার দিনও পরে তার স্কিন মানে প্রচুর
এটা হয়ে গেলে মাঝখানে বাটন দিয়ে ক্লিক করে দেবো।